যেগুলো ভিজেছিল তো আমি সেগুলো রোদ দিতে এলাম। দেখো তো এই আর কি। আর তারপর আমার অনেক দিন আর ব্লগ করা হয়নি, তার কারণ হচ্ছে আমি সেরকমভাবে সময় পাচ্ছি না, তো আমি সেই জন্য ব্লগ আর স্টার্ট করছি না। তো আজকে ভাবলাম করি, কিছু শেয়ার করি তোমাদের সাথে। আর কালকে আমি বার্থডে ব্লগটা শেয়ার করে দিয়েছি, আপলোড করে দিয়েছি, তো তোমরা প্লিজ দেখবে দেখবে, কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে যদি ব্লগটা ভালো লাগে। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে। লাইক করলে আমি যেটা রোজ বলি, আজকেও সেটাই বলছি, লাইক করলে আমি আরও উৎসাহ পাবো আরও ভালো ভালো ব্লগ বানানোর জন্যে। তো এই আর কি, আর কিছুই না। তো এখন আমি ছাদে দাঁড়িয়ে আছি, দেখো তোমার ওয়েদারটা, হাওয়াও দিচ্ছে খুব, তার মধ্যে বেশ রোদ্দুর। দেখতে পাচ্ছ তোমরা, দেখো সামনে এখন শিবরাত্রি আছে, তো রাস্তায় এখন কাজও চলছে। তোমাদের তো বললাম আমি যে শিবরাত্রিতে আমাদের এখানে খুব বড় করে পুজো হয়, তো তার জন্যে এখানে কাজও চলছে। চলো নিচে যাই, সাথে অনেকক্ষণ হলো, চলো নিচে যাই। চলে এসেছি নিচে, এবার যত সব এইগুলো দেখো, বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, এবার খালি এগুলো যা আছে জামা কাপড়, তারপর মেঝে সব নোংরা করে রেখেছি, তো সেগুলো আমি এখন পরিষ্কার করব। তারপর আমি এখন বাজে 11:30, তো আমি এরপর ছেলেটাকে একটু পর এগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আমি ছেলেকে চান করাবো। তো চান করানোর পর আমি আবার তোমার সাথে শেয়ার করব, তো দেখবে তোমরা। আর কালকের ব্লগটা, 25 তারিখের ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। বার্থডে ব্লগটা আমি কালকেই আপলোড করেছি, অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম, কিন্তু আমার এত নেট স্লো, তো একদমই হচ্ছিল না, তো কাল অনেক কষ্ট করে করলাম। তো এই আর কি। আর এরপর আমি তারপর চান করব, ঘরটা একটু পরিষ্কার করব, আমার করা হয়নি, জলখাবার খাওয়া হয়ে গেছে আজকে, চল জলখাবারে চাউমিন খেয়েছি আমি। তো তখন আমি কোনো কথা বলতে পারিনি, আমি জাস্ট তোমাদের ছবিতে দেখিয়েছি। তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, তো একটু পরে করবো, আমি দুপুরের দিকে করবো, ছেলেটা ঘুমিয়ে পড়ুক, তারপরে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব। তোমরা অবশ্যই বলবে তোমাদের, তোমরা মানে আমি একটা জিনিস দেখাতে চাই তোমাদেরকে, তো সেটা তোমরা দেখতে চাও কি না সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তোমরা যদি দেখতে চাও তাহলে আমি সেটা তোমাদের দেখাবো। আর যদি এই হচ্ছে কথা, আর চলো এখন বাকি কাজগুলো করে নিই। সেদিনকে আমি আর বাকিটা দেখাতে পারিনি, সেদিনকে আর ভাল লাগছিল না, অনেক রাত্রিও হয়ে গেছিল, তো সেদিন আমি আর তোমাদেরকে দেখা। এই যে বদমাইজ নাম্বার ওয়ান, আমার বদমাইজ নাম্বার ওয়ান চলে এসেছে দুষ্টুমি করতে, দেখো এটা ওর প্রিয় প্যান্ট, প্যান্টটা দেখলেই খালি বায়না করে। তোমার এটা প্রিয় প্যান্ট, ফেভারিট ফেভারিট, হ্যাঁ বলে দিয়েছো, হ্যাঁ আবার বলে দাও, হ্যাঁ বলে দাও, বাবা বলে আবার ভালো করে বলে দাও,
হ্যাঁ, এটা আমার ফেভারিট প্যান্ট, বলে দাও দেখি প্যান্টটা দেখি। বাবা বাবা, কোথায় প্যান্ট দেখি, প্যান্ট কোথায় তোমার, প্যান্টটা দেখি, শোনো দেখি, এদের বাবা এদিকে দেখ, তোমার প্যান্টটা কই, তোমার প্যান্টটা কই, আক করছিস কাকে, টিটি টিটিকে? হ্যালো। আর তারপর থেকে আমি আর ব্লগ করতে পারিনি, তোমার ভেবেছিলাম দুপুরবেলা করবো, কিন্তু দুপুরবেলা একদম ফোনে চার্জ ছিল না, তো চার্জ দিচ্ছিলাম তো তাই জন্য আর করা হয়নি। আর ছেলেটাকে ঘুম পাড়ালাম, তারপর ওকে রেখে আলাদাভাবে কথা বলবো, ওই জন্য আমি আর করিনি, ভাবলাম এখনই করব। তো দেখো আমার চুল বাঁধা হয়ে গেছে, আমি চুলটা রাত্রিতে বেঁধে নিয়েছি, তলাটা কিছু না, এমনি জাস্ট তলাটা মুড়ে, যাতে বিছনার সাথে যাতে না ঘষা লাগে, তো মুড়ে নিয়েছি বিনুনি করে। তো আর স্কিন কেয়ারটা আজকে করে নিয়েছি, দেখো কিছু না, জাস্ট মুখটা ক্লিন করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, তারপর ক্লিনজিং দিয়ে মুখটা পরিষ্কার করেছি, তারপর টোনারটা লাগিয়েছি, লাগিয়ে আমি তোমাদের সাথে কথা বলতে এলাম। তারপর আমি একটু, টোনারটা শুকিয়ে গেছে, তা একটু শুকিয়ে গেলে তারপর আমি রাত্রের যে নাইট ক্রিম আমি বান মানে যে আমি ওটা রাত মানে হোমমেড হোমমেড নাইট ক্রিম আমি লাগাই, তো সেটা আমি তোমাদের সাথে সেটা আমি লাগাবো, লাগিয়ে তারপর আমি রাত্রির স্কিন কেয়ার রুটিনটা আমার কমপ্লিট হবে। তো এই আর কি তোমাদের সাথে আমি শেয়ার করব বলেছিলাম, সেটা হচ্ছে আমি বানাই, আমি হাড় দুলের সেট, যে সব জিনিস আমরা ফেলে দিই সেই সব জিনিস দিয়ে আমি হাড় দুল বানাই। তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো আমাকে কমেন্ট বক্সে লিখবে যে তোমরা দেখতে চাও কি না, সেই ধরনের কিছু স্যাম্পেল আমার কাছে রয়েছে, তাহলে আমি তোমাদের সেগুলো দেখাবো, তোমাদের সাথে আমি শেয়ার করব যদি কেউ দেখতে চাও তো। এবার তাহলে যদি তোমরা কেউ দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে হ্যাঁ আমি দেখতে চাই, তো আমি তোমাদের সাথে কোনো এক ব্লগে আমি শেয়ার করব। তো সেগুলো হলো, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল যে এইগুলোই, এই ধরনের যদি তোমরা কেউ নিতে চাও, ইন্টারেস্টেড থাকো, আমি সেগুলো বিক্রি করি, তো এই হচ্ছে ব্যাপার। আর আর কি দুপুরবেলা সেরকম কিছু হয়নি, সকাল দুপুরবেলা চান করেছি, তারপর ছেলেটাকে নিয়ে বাবা নিচে গেছিল, মানে আমার হাজবেন্ড কাজে বেরিয়ে গেল, তারপর আমি নিচে গেলাম চান টান করে, কিছু যা হয় আর কি ঘরের যেরকম কাজ থাকে, তো সেসব করলাম, করে নিচে গেলাম, নিচে গিয়ে খেয়ে দেয়ে এসে ওকে ঘুম পাড়ালাম। তারপর সন্ধেবেলা চিড়ে ভাজা চা এসব বিস্কুট টিস্কুট এরকম খেলাম, খেয়ে তারপর ছেলেকে খাওয়ালাম, খাইয়ে এই এখন জাস্ট বসে আছি, এখন প্রায় 9টা বাজে, এরপর ওকে আবার খাওয়াতে যাব। ছোট বাচ্চা থাকলে এই হয়, টাইমে টাইমে খালি খাওয়াও, চান করাও, এই করাও ওই করাও, তারপর ও ও ও পড়াশোনা করে, ওকে আবার পড়াতে বসলাম একটু, ওর বই আছে, তোমাদের সাথে আমি শেয়ার করবো ওর বই, ওর বই আছে, অনেক কিছু জানে, ওকে যা যা জিজ্ঞেস করবো, ছবি ওর মানে বাচ্চাদের বইয়েতে যে ছবি টবিগুলো থাকে সেগুলোতে জিজ্ঞেস করলে ও আবার আঙুল করে দেখাবে যে কোনটা কি। তো এগুলো, ওর গাড়ি খুব পছন্দ, ও গাড়ি, তারপর ছাতা মাথায় দিয়ে, ওই 2 দিন বৃষ্টি পড়েছে এবার খালি ছাতে যাবে ছাতে যাবে করছে, তোর বাবা একদিন ছাতা মাথায় দিয়ে নিয়ে গেছিল, তো ও ওটা জেনে গেছে যে ছাতা মাথায় দিয়ে ছাতে যেতে হয়। এবার বইতে মানে ছাতার ছবি দেওয়া আছে, আমব্রেলা, তো ও আমাকে দেখাচ্ছে ছাতা, মানে বলতে পারছে না তো দেখাচ্ছে আমাকে, এরকম করে মাথায় মাথায় দেখাচ্ছে যে মাথায় আমি দিয়ে গেছিলাম, সেটাও দেখাচ্ছে। তারপর এই বর বদমাইশি অনেক আছে, তো আস্তে আস্তে তোমরা জানতে পারবে, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তারপর গাড়ি
গাড়ি দেখাচ্ছে, ওর যে সমস্ত গাড়িগুলো আছে সেটা আমাকে বইয়েতে যেই মানে ছবি দেওয়া আছে তো আমাকে ওটাও দেখাচ্ছে, আর গাড়িতেও আমাকে দেখাচ্ছে যে এটাই আমার গাড়ি এরকম। তো ওরা অনেক ছোটোখাটো ওরা আছে বদমাইশি, আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সাথে। তো এই আর কি, আর রাত্রিরে সেরকম কিছু নেই, ডিনার আমি ঠিক জানি না মা করবে, তো মনে হচ্ছে রুটি আজকে, কালকে হয়েছিল এগ রোল, কালকে এগ রোল খেয়েছে, আজকে তো আর রোজ তো আর এগ রোল খাওয়া যাবে না। ভাবছি যে একটু কন্ট্রোল করব কন্ট্রোল করব, তো করা হচ্ছে না, তো ভালো ভালো খাওয়ার কি লোভ ছাড়া যায় সামনে হলে। তো এই আর কি, সব কিছুই খেয়ে ফেলছি, একটু যদি কন্ট্রোল করতে পারতাম তো খুব ভালো হতো, কিন্তু হচ্ছে না, একদম হচ্ছে না, দেখি কবে থেকে হয়। তো এই আর কি, আর আর কি তোমরা আমাকে বলবে তোমরা কে কি করছো, কে কি কে কতটা কিভাবে কন্ট্রোল করছো নিজের ইয়ে, তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা তো আমাকে ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছ, তোমাদের সম্পর্কে তো আমি জানতে পাচ্ছি না, বেশি কিছু দেখতে পাচ্ছি না, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানাবে যে তোমরা, সরি একটা ফোন চলে এসেছিল, তো তোমরা কি ধরনের, কি কে কি কি ভালোবাসো, কে কি রকম কি, তোমাদের সম্পর্কে আমাকে অবশ্যই জানাবে। তো আমি আমার সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মধ্যে, সেটা তোমরা জানতে পারছো, কিন্তু তোমাদের সম্পর্কে তো আমি জানতে পারছি না, তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আর তোমরা কালকের বার্থডে ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো এই আর কি, তারপর তো আরও ভালো ভালো ব্লগ অবশ্যই আসবে, আরও ভালো ভালো ব্লগ আমি করার চেষ্টা করব। তো এই শিবরাত্রি আসছে, ভাবছি একটা মেকআপ ভিডিও করব, দেখি যদি পারি তো করব, কিন্তু আমি একদম টাইম পাচ্ছি না, বুঝতেই পারছো বাচ্চা থাকলে, ছোট বাচ্চা থাকলে কীরকম পরিশ্রমটা হয়। তো আর তারপর আর মনে হয় না যে করি, আর টাইমও পাই না, ও রাত্রির 12টা 12:30 পর্যন্ত জেগে থাকে, তারপর আর কখন আমি ভিডিও করব, কখন শ্যুট করব, কখন কি করব, মানে একদম হয়ে উঠছে না। যখন একটু যদি বড় হয়ে যায় তো তারপর হবে, তো চেষ্টা করব, দেখা যাক কি কতটা কি হয়, কতটা কি করতে পারি, আর এই আর কি, আর কিছুই না সেরকম। আর আর কি বলবো, ভাবছিলাম একটা, এখানটাটা মনে হচ্ছে পিম্পল হচ্ছে, হালকা একটা মনে হচ্ছে হচ্ছে, এই হচ্ছে আমাদের যখনই কোথাও কিছু প্রোগ্রাম থাকে, কিছু হওয়ার এ থাকে, তো তখনই একটা করে পিম্পল দেখবে সবারই হয়ে যায়। তোমরা আমাকে বলবে তোমাদের হয় কি না, কোথাও যাওয়ার প্রোগ্রাম হলো তো তারপরেই দেখবে, কোনো বিয়ে বাড়ি কোনো কিছু হলে, অনুষ্ঠান কিছু যাব, ভাববো সাজবো গুজবো যাবো, তখনই দেখবে একটা করে না এখানে না এখানে না এখানে একটা পিম্পল হয়েই যাবে। তো এই হচ্ছে আমাদের প্রবলেম। তো দেখি এটা কবে ভালো হয়। তো আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা ওই হ্যান্ডমেড জুয়েলারিগুলো দেখতে চাও কি না, যদি দেখতে চাও আমার কাছে কয়েকটা স্যাম্পেল রয়েছে, তো আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আমার যদি আরও ভালো ভালো ভিডিও তোমরা দেখতে চাও, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর সাবস্ক্রাইব চিহ্নের পাশে যে বেল যে চিহ্নটা রয়েছে সেটা অবশ্যই ক্লিক করবে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে একটা নোটিফিকেশন যায়, আর আর তারপর তোমরা সবার প্রথমে সেই ভিডিওটা দেখতে পারো। তো আর যদি এই ভিডিও, আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে, তবে অবশ্যই আমাকে লাইক করবে চ্যানেলটাকে, ভিডিওটার মধ্যে লাইক করবে, যাতে আমি আরও উৎসাহ পাই আরও ভালো ভালো ভিডিও করবার জন্যে।
আর কমেন্ট করবে, কমেন্ট করে তো তোমাদের বলেইছি, তোমাদের সম্পর্কে আমাকে বলবে, তোমরা যদি ওই জুয়েলারিগুলো দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানাবে। তোমাদের কমেন্টটা আমার পড়তে খুব ভালো লাগে, তো আমি তোমাদের সম্পর্কে জানতে চাই, তো অবশ্যই আমাকে কমেন্ট করবে আর শেয়ারও অবশ্যই করবে। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবে, যাতে তারাও দেখতে পায়। তো এই আর কি বলবো, আজকের মতো এখানেই টাটা, আবার দেখি, আবার কাল যদি পারি ব্লগ করব। আমি এখন রেগুলার ব্লগটা দিতে পারছি না, তবে চেষ্টা করবো আমি রেগুলার ব্লগ দেওয়ার, বাট এক্ষুনি আমি অত পাচ্ছি না দিতে। তো দেখি তোমরা কতটা আমার সাথে থাকো, পাশে থাকো, আমি তো আশা করছি তোমরা যাতে আমার সাথে থাকো, পাশে থাকো। তোমরা যদি আমার সাথে পাশে থাকো তো আমি তোমার ব্লগ অবশ্যই দেব, অবশ্যই পারবো, আমাকে উৎসাহ করো। আর ওই জন্য লাইক দিতে বলছি, যত পারো আমাকে লাইক দাও, যাতে আমি আরও উৎসাহ পাই আরও ভালো ভালো ব্লগ আনার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্যে। তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে না, সাবস্ক্রাইবও অবশ্যই করবে। বাই বাই, গুড নাইট।